সমাজ জাগে রাখা তো আমি এটাকে কথা আপনার সামনে ধরে ইমেল করেছি যে আমার কাছ থেকে আমাদের শিল্পপতি মন্ত্রী আমাদের এলাকায় গিয়ে করেন তো পিটাক পিটাকের নামটা আমরা আমি শুনেছিলাম কিন্তু পিটাকের অর্থ হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার অর্থাৎ বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র ফ্যামিলির যৌথ পরিবার আমাদের আর্থিক অবস্থা ভালো না আমরা যৌথ পরিবার এখানে প্রশিক্ষণের আগ্রহ শোনার পর আমার আগ্রহ এসে যায় এবং আমার আব্বা কাজকর্মে জমা দেয় এবং এখানে আমি আসার সুযোগ পাই আমি শৌখিন জাহান শেরপুর থেকে এসেছি তার পেন্টিংয়ে প্রশিক্ষণ আমার ফ্যামিলিতে আমার দুই ভাই দুই বোন আমার বড় বোন প্রাইমারি স্কুল চাকরি করে তার বিয়ে হয়ে গেছে আমার বাবা একজন কৃষক তারপর আমি আর আমার দুই ভাই এসেছি আসলে আমার একটা কাকা ছিল কাকার কাছ থেকে আমার আব্বু একদিন গিয়েছিল যে আমার মেয়ের একটা চাকরি নিয়ে দেও পরে কাকা বলছে যে এখন তো চাকরি নিয়ে দেওয়া সম্ভব না কিন্তু একটা ট্রেনিং আসছে ঢাকা পিটাকে এই ট্রেনিংয়ে তোমার মেয়েরে পাঠায় পরে মানে তারপর আব্বা মানে এখানে নিয়ে আসুন আসার পরে আমি খুব নার্ভাস হয়ে পড়ছিলাম যে মনে হয় না যে আমি এখানে থাকতে পারবো তারপর অনেক মানে ক্লাসে যাওয়ার পরে অনেক কান্নাকাটি করছি মানে যে এখানে আমি থাকবো না কিন্তু কাকুলি আপা মানে অনেক শান্ত লাগছে যে তুমি থাকছো কেন দুই দিনে থাকো তারপর না তুমি চলে যাবে কিন্তু মানে দুই দিন থাকার পরে আমার অনেক ভালো লাগছে মানে তারপর আমি আর যেতেই চাই না কাকুলি আপা বলতেছে যে তুমি চলে যাও এখন যাও না কেন তারপর আমি বলতেছি না এখন যাও না এখানে আমার অনেক ভালো লাগে আমি বললাম না স্যার আমি তখনই পারবো না কোনো আঁকাতে পারবো না পরে স্যার বলছে না তুমি তো
আমি ফুলটাকে নিয়ে আসলাম, মানে তার থেকে একটু বেটার মনে ভালো। তারপরে আমি আস্তে আস্তে রং করলাম, কিন্তু রং কি আমি ধরতেই পারতাম না। রং মানে যে কীভাবে রং আসানো লাগে, কীভাবে রং ফুটে দিতে হয় সেটা আমি জানি। এখন কি মনে হয় পারেন আপনি?
একটা ভলান্টিয়ার আমি দুই বছরের জন্য বাংলাদেশে এসেছি বিতাকের প্রকল্প মধ্যে সেপা প্রজেক্ট আছে সেপা প্রজেক্টের কাফে তৈরি ক্লাস আমার দায়িত্ব কাফে তৈরি ক্লাসের কর্তি উন্নত দেশের সরকারি কাজ অনেক ভালো কিন্তু মাঝে মধ্যে অনেক আস্তে আস্তে চলতেছে তাই আমি যদি এই কাজ করতে চাই তখন আমি তাড়াতাড়ি করতে চাই কিন্তু অনেক প্রসেস থাকতে হবে থাকতে আসলে তাই মাঝে মধ্যে অনেক যাবে বিতাকের ভিতরের কাজ কিন্তু আমি মনে করি এই কাজ বাইরে বাইরে কাজ করতে পারে যেমন ঢাকা সিটি কর্পোরেশন সাথে কাজ করতে পারি কিচেন এনজিও সাথে কাজ করতে পারি বিভিন্ন অর্গানাইজেশন সাথে কাজ করলে অনেক ভালো হবে কারণ ছাত্রীরা সবাই কাজ নিতে পারে এখানে প্রশিক্ষণ শেষ হয়ে ছাত্রীরা কিছু কম ছাত্রীরা ইচ্ছা মতো কাজ নিতে পারে কিন্তু অনেক ছাত্রীরা ইচ্ছা মতো কাজ নিতে পারে না যদি অবশ্যই সবাই কাজ নেওয়ার জন্য এই প্রশিক্ষণ নিয়েছে কিন্তু এখন বাংলাদেশের অবস্থা বেশি ভালো করা হয়নি তাই আমি আমি জায়গা ছাত্রীদের জন্য কি কাজ নেওয়ার জন্য এই প্রশিক্ষণ দিতে হবে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে আমি শুনেছি 30,000 টাকা ওনারা নিতে পারে কিন্তু 50% টাকা বিতাকের যেমন খাওয়া দেওয়া কিছু জীবনের জন্য কিছু টাকা দিতে হবে কিন্তু বাকি টাকা ওনারা নিজের টাকা মতো নিতে পারে টাকার ব্যবস্থা আমি মনে করি ভালো কারণ আমার অফিসের চেয়ে সুন্দর হয়ে গেল কিন্তু একটা ঘরের মধ্যে 6-7 জন একসাথে থাকবে এটা অবশ্যই কষ্ট লাগে কিছু ছাত্রীরা বাইরে গ্রামে থেকে ঢাকা এসেছে তারপরে বাবা মা কাছ থেকে অনেক দূরে থাকতে হবে এটা অবশ্যই কষ্ট লাগে আমার মতো আমিও জাপানে বাবা মা সবাই ফ্যামিলি আছে কিন্তু আমিও একা একা বাংলাদেশে এসে থাকি এটা অবশ্যই কষ্ট লাগে তাই আমি ছাত্রীরারের মন কিছু কিছু বুঝতে পেরেছি আমি এখানে জাইকার ভলান্টিয়ার প্রজেক্ট শেষ হয়ে আমি কিছু কাজ নেবো তাই আমি জাপানে চলে গেলে কাজ নিয়ে আবার বাংলাদেশে